আমাদের সেকেন্ড চ্যানেল পাজেলড ওয়ার্ল্ড বিজি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা সর্বশেষ থিম 3 এটা নিয়ে আলোচনা করব, মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র ও ব্যক্তির অবস্থান ও ভূমিকা। অবশ্যই আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এর অ্যান্সারটা দিব। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। বিষয়বস্তু: মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র ও ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন ছিল, এর জন্য অনুসন্ধানের প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক কোন কোন রাষ্ট্র অবস্থান নিয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক কোন কোন ব্যক্তি অবস্থান নিয়েছিল। তো এই দুইটা প্রশ্নের উত্তর সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের পাঠ্যপুস্তক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধভিত্তিক বই বা ইন্টারনেট থেকে নিতে হবে। তথ্য সংগ্রহ: তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক কোন কোন রাষ্ট্র অবস্থান নিয়েছিল এখানে সেই তথ্যগুলো দেওয়া রয়েছে, যেমন ভারত, রাশিয়া, ইংল্যান্ড। তারপর আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিদের তথ্য এখানে দেওয়া রয়েছে, যেমন ইন্দিরা গান্ধী, জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর, সাইমন ড্রিং, অ্যালেন গিন্সবার্গ, এডওয়ার্ড কেনেডি। তো এই তথ্যগুলোকে আমাদের এখন বিশ্লেষণ করতে হবে। উল্লেখিত উৎস থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র ও ব্যক্তির অবস্থান ও ভূমিকা এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এগুলো বিশ্লেষণ করে নিচের তথ্যগুলো উপস্থাপন করা হলো। তথ্য উপস্থাপন: প্রথমেই আমরা একটা হেডলাইন দিয়েছি, মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র ও ব্যক্তির অবস্থান ও ভূমিকা। আগের তথ্যগুলোই এখানে সাজিয়েছি, ঠিক আছে? সুতরাং উপরোক্ত আলোচনায় দেখা যায়, মুক্তিযুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্র ও ব্যক্তি ইতিবাচক ভূমিকা যেমন রেখেছিল, ঠিক তেমনি নেতিবাচক ভূমিকাও রেখেছিল। ফলাফল বা সিদ্ধান্ত: 1971 সালে বিদেশি আসব বন্ধু রাষ্ট্রের অবদানের কথা বলে শেষ করার নয়, তাদের উপকারের কোনো প্রতিদান হয় না, তাই বাঙালি জাতিকে আজীবন শ্রদ্ধা প্রদর্শন করে যেতে হবে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের, যারা নিজেদের জীবন বিপন্ন করে বাঙালি জাতির চরম সংকটকালে পাশে দাঁড়িয়েছিলেন। তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এই থিমগুলোর সমাধান করতে হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা কর্মদিবস 2 এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।